গতকালকে আমরা বিকেলবেলা হঠাৎ করে জানতে পারলাম যে একটি চক্র বিদেশি নারী পাচার উদ্যোগ নিয়েছে এবং বেশ কয়েকজন নারীকে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে বলা হয়েছে। এরকম একটি তথ্য আমাদের কাছে ছিল, সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা অভিযানের প্রস্তুতি গ্রহণ করি এবং স্বল্প সময়ের মধ্যে আমরা অভিযানের কার্যক্রম পরিচালনা করি এবং পরবর্তীতে রাত 8টার দিকে আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তিনজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং তিনজন ভিকটিমের সাথে আমরা মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ মোসলেম উদ্দিন ওরফে রফিক এবং মোহাম্মদ কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় যেহেতু আসামিদের কাছ থেকে আমরা তিনটি মোবাইল, তিনটি পাসপোর্ট এবং নগদ 7,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই সমস্ত আসামিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অবদান ফরাতে চালিয়ে আসছিল এবং অপেক্ষাকৃত দরিদ্র শ্রেণী, অশিক্ষিত শ্রেণীর নারীদেরকে এরা টার্গেট করত এবং তাদের বিভিন্ন গ্রাউন্ড এজেন্টের মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করত বিদেশে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে তাদেরকে তাদের পাসপোর্ট করিয়ে দেওয়া, তাদের ঢাকাতে থাকার ব্যবস্থা করা, তাদের ভিসা তৈরি করা, তাদের জন্য বিএমডি কার্ড তৈরি করা এবং করোনাকালীন সময় যে করোনা প্রোটোকলের জন্য যে সমস্ত সার্টিফিকেট দরকার হয় সেগুলো তারা প্রস্তুত করে তারপরে এই নারীদেরকে বিদেশে পাচার করে। এই আসামিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে বর্তমানে দুবাই অবস্থানরত মহিউদ্দিন এবং শিল্পী এর পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান করে আসছে। মহিউদ্দিনের সাথে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের যোগ সাজস রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া পলাতক নূর নবী ওরফে রানা এবং মঞ্জুর হোসেন ঢাকা মহানগর পাচারের গাড়ি চক্রের এদেশীয় মূলপোতা, মোহাম্মদ আজিজুল হক এই চক্রের সমন্বয়ক হিসেবে কর্মরত ছিল যাকে আমরা ধরতে সক্ষম হয়। যে মেয়েরা বাইরে যাচ্ছে তাদের আসলে সত্যিকার অর্থে বাইরে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এ সম্পর্কে খুব বড় রকমের কোনো ধারণা নেই। মূলত তাদেরকে বলা হয়ে থাকে যে তোমরা খুব ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি করবো অথবা বিভিন্ন গার্মেন্টসের কথা বলা হয় বাইরে, যে ওখানে চাকরি করবো এই ধরনের কথাবার্তা বলা হয় এবং তাদের যে বিএমইটি কার্ড যেটা তৈরি করা হয় প্রবাসী কল্যাণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, এই বিএমইটি কার্ডটা এই ধরনের ফলস ডকুমেন্ট দিয়ে মূলত তৈরি করা হয়। এর আগেও আমরা যে ধরনের কার্যক্রম পরিচালনা করেছিলাম এবং মানব পাচারের চক্রের সদস্যদের ধরতে সক্ষম হয়েছিলাম তখন আমরা এই ধরনের একই রকমের তথ্য পেয়েছিলাম। কিন্তু আমরা এবারে যে তিনটি ভিসা দেখেছি এই ভিসাগুলোতে প্রত্যেকটি ভিসাই টুরিস্ট ভিসা হিসাবে আমরা পেয়েছি এবং এই কার্যক্রম যখন করে এই মেয়েরা কিছু জানতে পারে না, তাদের শুধুমাত্র ছবি নেওয়া হয় এবং পাসপোর্টের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম এই দালাল চক্রের মাধ্যমে তৈরি করা হয় এবং তারা সমস্ত কিছু রেখে দেয় এবং ফাইনালি যখন টিকিট কনফার্ম করে, কনফার্ম করার পরে মেয়েগুলোকে টিকিট কনফার্ম করার কয়েকদিন আগে তাদেরকে ঢাকা নিয়ে আসে। নিয়ে এসে তাদের বিভিন্ন গ্রুপ আছে, একটি গ্রুপ যেমন মূলত তারা নারী সংগ্রহ করে, নারীদের আর্থিক অবস্থা বিবেচনা করে, তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সে ডিভোর্স অথবা অসচ্ছল পরিবারের সদস্যদের টার্গেট করে এদেরকে মূলত প্রলোভন দেখানো হয় এবং পরবর্তীতে তাদেরকে ঢাকায় তাদেরকে নিয়ে আসা, তাদের কাপড় চোপড় থেকে তৈরি করে দেওয়া হয়, তাদের ভিসা প্রসেসের জন্য একটি পার্টি থাকে, টিকিট কেনার জন্য আরেকটি পার্টি থাকে, প্রত্যেকটি কার্যক্রম চলে। কিন্তু এই মেয়েরা যারা পাচার হয়ে যাচ্ছে তারা খুব বেশি কিছু একটা জানতে পারে না,